এসেছে একটু প্রশ্নগুলো, কাদের উপর কোরবানি ফরজ? কোরবানি ফরজ নয়। আলেমদের মধ্যে কোরবানির হুকুম নিয়ে দুটি বক্তব্য পাওয়া যায়। একদল ওলামায়ে কেরাম বলেছেন কোরবানি করা ওয়াজিব, এটি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হানাফি মাযহাবের ওলামায়ে কেরামের বক্তব্য। এবং ইমাম মালিক রহমতুল্লাহ একটি রেওয়ায়েত সাব্যস্ত হয়েছে যে কোরবানি করা ওয়াজিব। আরেকদল ওলামায়ে কেরাম বলেছেন কোরবানি করা সুন্নত মুআক্কাদা, এটি ইমাম শাফি রহমতুল্লাহ বক্তব্য, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ মাযহাব এবং তার বক্তব্য, ইমাম মালিক রহমতুল্লাহ মাযহাব এবং হানাফি মাযহাবের একজন ইমাম মাহমুদুল হাসান শাইবানী রহমতুল্লাহ বলেছেন যেই ব্যক্তি মানে সামর্থ্য রাখে তার উপর ওয়াজিব, আর যাদের সামর্থ্য নেই তাদের উপর ওয়াজিব নয়। এই হলো মূলত কোরবানির মাসআলা, কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং যদি আপনি মনে করেন যে কোরবানি করাটা সুন্নতে মুআক্কাদা, তাহলে এটি যদি কোনো কারণে কেউ করতে না পারেন তিনি গুনাহগার হবেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, এর ফজিলতের কথা বর্ণনা করেছেন। সুতরাং সামর্থ্য থাকার পরে আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোরবানি করবে, এটাই হচ্ছে মূল কথা। আর যারা ওয়াজিব বলেছেন তারাও দলিল দিয়েছেন, দুই পক্ষেই দলিল রয়েছে, ওয়াজিবের পক্ষেও দলিল আছে, সুন্নতে মুআক্কাদার পক্ষেও দলিল আছে, দুই পক্ষেই দলিল আছে। এবং দুই পক্ষের দলিলই মূলত মানে শক্তিশালী বলা যেতে পারে, দুই পক্ষের দলিলের মধ্যে বিশ্লেষক রয়েছে। মুদ্দা কথা হচ্ছে যারা ওয়াজিব বলেছেন তাদের মতে ওয়াজিব হওয়ার জন্য হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম সত্য করেছে যে তার নিসাব পরিমাণ কি থাকতে হবে, সম্পদ থাকতে হবে। আর অন্যান্য ওলামায়ে কেরাম বলেছেন যে না, নিসাব পরিমাণ সম্পদ হওয়ার দরকার নেই, শুধু কোরবানি করার সামর্থ্য থাকলেই তার উপর কি হয়ে যাবে, কোরবানি করা সুন্নত অথবা ওয়াজিব হয়ে যাবে। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য মানে এই মাসআলার মধ্যে মূল কথা হচ্ছে নিসাবের প্রয়োজন নেই, কোরবানি এটা ব্যক্তির উপর ইবাদত হয়, নিসাবের উপর বা সম্পদের উপর নয়, তাই সম্পদের এখানে কোনো সম্পর্ক নেই। এটা কি জরুরি যে কোরবানির সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম নিতে হবে? না, এটি জরুরিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামের সাথে কোরবানির কোনো সম্পর্ক নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম নেওয়ার কোনো বিষয় নেই। কোরবানির সময় শুধুমাত্র বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই জবে করে দেবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা বলেই জবে করে দেবেন। এর জন্য ভিন্ন কারো নাম উচ্চারণ করা, অমুকের নাম নমুকের নাম, দেখা যায় যে অনেক হাবজাব মানে দেখা যায় অনেকক্ষণ পর্যন্ত মানে কোরবানির পশু শোয়ানোর পরে মানে একটা লিস্ট নিয়ে আসেন, লিস্ট নিয়ে এসে অনেক লম্বা লিস্ট তিনি তেলাওয়াত করে থাকেন, এই সমস্ত তেলাওয়াত এগুলো মূলত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি। আপনি যে কোরবানি করতেছেন, আপনি কি মনে করেন আপনার আল্লাহ রাব্বুল আলামিন গাফেল অমনোযোগী ব্যাপারটা এমন কিনা কি মনে করেন, জানেন না তিনি? তাহলে তো আমরা যে নামাজ পড়তেছি এটা আল্লাহ তাআলা জানেন না, ঠিক না? কোরবানি তো মানুষের সামনে করতেছেন, নামাজ তো আপনি একাই পড়তেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আবার জানান দিতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে আবার মনে করে দিতে হবে আল্লাহ তুমি যে ভুলে গেছো, আমি তো কোরবানি দিচ্ছি, দরকার নেই। কোরবানির পশু জবাই করার পূর্বে সশব্দে নাম উচ্চারণ করা কি জায়েজ? সশব্দে নাম উচ্চারণ করা জায়েজ, তবে না করলেও কোনো অসুবিধা নেই, কোনো নামই উচ্চারণ করার প্রয়োজন নেই, শুধুমাত্র শব্দ করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেই সুন্নাহ অনুযায়ী কোরবানি হয়ে যাবে। কোরবানির পশু কাকে জবাই করা উচিত, করা উচিত যে দিচ্ছে থাকে না অন্য কাউকে? কোরবানির পশু যদি যিনি দিচ্ছেন তিনি যদি জবাই করতে পারেন তাহলে উত্তম, কিন্তু তিনি যদি জবের কোনো কারণে মানে অনেকে আছে জবাই করতে জানেন না, কথা জবের বিধান জানতে হবে, জবের সম্পর্কে জানতে হবে। যদি জবে করতে না জানেন তাহলে তিনি অন্য যিনি জবে করতে জানেন তাকে দিয়ে জবে করাবেন, তাকে দিয়ে জবে করাবেন। এর জন্য শর্ত নয় যে ভাড়াটিয়ে একজন আলেম নিয়ে আসতে হবে, মানে আপনারা তো সবখানে মনে করেন যে আলেম মনে হয় ভাড়াটিয়ে নিয়ে আসতে পারলেই আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে, ব্যাপারটা এমন নয়। কথা আপনারা কোরআন খতমের জন্য ভাড়াটি আলেম নিয়ে আসে, আপনারা তা খতমে তাহলিলের জন্য বারাটি আলেম নিয়ে আসেন, আপনার কবর দেওয়ার জন্য বারাটি আলেম নিয়ে আসেন, আপনার জানাজার জন্য বারাটি আলেম নিয়ে আসেন, তো আপনার নামাজ কবুল হচ্ছে কিনা আপনি বলেন? আপনার নামাজটা আপনি যে পড়তেছেন, আপনি আপনার আব্বার জানাজার নামাজ পড়াতে পারলেন না, আপনার নামাজটা কি দশা বলেন? মানে আপনি কি কনফিউশন আছেন যে আমার নামাজ হচ্ছে না, তাহলে কেন আপনি আপনার আব্বার জানাজার সালাত করতে পারবেন না, বারাটি আলেম নিয়ে আসতে হবে? এগুলো ভুল কাজ, কথা কি বুঝতে পারছি? এগুলো কমন সেন্স দিয়ে বুঝতে যায়, এগুলোর জন্য আপনার কোরআন হাদিসের মহাজ্ঞানী হওয়া দরকার নেই, এগুলো একেবারে কমন সেন্স থেকে আমরা বুঝতে পারি যে এগুলো একেবারেই ভুল কাজ, একেবারে সবখানে বাড়াটি নিয়ে আসতে হবে। এমনকি কোরবানি পশু জবাই করবেন, পশু জবাই করার বিধান একেবারে স্পষ্ট, আর এর জন্য আপনার ভাড়াটিয়া আলেম নিয়ে আসতে হবে। হুজুর আসে হুজুর আসে, আরে হুজুরের কাজের আর শেষ নেই, কারণ এই দিন হুজুরের অনেক বেশি দাম, অনেক বেশি দাম, হুজুরের রেট বেড়ে যায়, হুজুরের প্রাইস এবং রেট অনেক হাই রেটে চলে যায়।
বুঝতে পেরেছেন কিনা, ফলে হুজুরকে যদি তালাশ করে পাওয়া যায় না, এগুলো করবেন না। যাদের কাছে জবে করার সামর্থ্য আছে তিনি জবে করা, নিজের পশু নিজে জবে করাই সুন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জবে করেছেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। যে কোরবানি পশু জবাই করে থাকে, কোরবানি পশুর মাথা মাংস দিতে হবে, এগুলো এগুলো ফালতু কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। কোরবানির মাংস কীভাবে বন্টন করা হবে, এটা কাদের দিতে হবে? হ্যাঁ, কোরবানির মাংস বন্টনের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা এবং সাহাবায়ে কেরাম সর্বস আলহীনের নির্দেশনা রয়েছে। সর্বস আলহীন কোরবানি বন্টন মানে মাংসকে তিন ভাগে ভাগ করতেন, এক ভাগ নিজের জন্য রাখতেন। ফাকুলু মিনহা, সূরা হজের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন, সূরা হজের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকুলু মিনহা, তোমরা এখান থেকে খাবে, কোরবানি পশু থেকে খাবে, সুতরাং আপনি এখান থেকে খাবেন, এটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন। কথা কি বুঝতে পেরেছেন কিনা? এটা আপনার মানে আপনি যে কোরবানি দিচ্ছেন এই খাওয়াটা কিন্তু আল্লাহ তাআলার পছন্দের, এই জন্য আল্লাহ তাআলা এখানে নির্দেশ দিচ্ছেন, নির্দেশটা নির্দেশনামূলক। কথা কি বুঝতে নির্দেশনামূলক দিচ্ছেন আল্লাহ, ফাকুলু মিনহা। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, তোমাদের মধ্যে দুস্থ ফকির অসহায় যারা রয়েছে তাদেরকেও খাওয়াবে এখান থেকে। অন্য আয়াতে মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মুতার, তোমাদের মধ্যে এমন ব্যক্তি যে কোনোভাবেই তোমাদের কাছে চাইবে না, বলবে না যে আমার অভাব আছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তারা সম্মানের কারণে লজ্জায় আপনার কাছে চাইবে না, তাদেরকে এখান থেকে খাওয়াবে। ওয়াল মুতার, এবং ওই ব্যক্তি যে ব্যক্তি একেবারে নিঃস্ব মানে অভাবের কারণে তোমাদের কাছে হাত পাতে তাকেও এখান থেকে খাওয়াবে। এখান থেকে কোরআনে কারিমের এই দুটি আয়াতকে একসাথ করে ওলামায়ে কেরাম এখান থেকে তিন ভাগ নিয়েছেন। কয় ভাগ নিয়েছেন? তিন ভাগ নিয়েছেন। তিন ভাগের মধ্যে এক ভাগ আপনার জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীর জন্য, আরেক ভাগ ফকির মিসকিনের জন্য। আমার বন্ধুগণ, দেখা যায় যে অনেককে আমি দেখি মানে এই ভাগের ব্যাপারেও মানে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে তিনি কার্যকরী করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন এই যে কোরবানি করেছো আমার জন্য, পুরা গোশতটা তুমি আমার জন্য বন্টন করে দাও, বন্টন করতাম কিনা আমরা? হ্যাঁ, আমাদের জন্য খাওয়া যায় যেত কিনা? যায় যেত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহরবানি করে কতটুকু খাওয়ার অনুমতি দিয়েছেন, সুতরাং এটা আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি এই নির্দেশ দিতেন আমাকে, আপনাকে বলতেন যে আমার জন্য কোরবানি করেছো পুরোটাই আমার রাস্তায় দিয়ে দাও, সেটা তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, সেটা তো আল্লাহ তাআলা বলেন নাই, মেহরবানি করেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই মেহরবানির বিষয়টি খেয়াল করেই বন্টন করবেন, তাহলে দেখবেন যে বন্টনের মধ্যে আপনি মোটামুটি ঠিকমতো বন্টন করতে পারবেন। যে নামাজ পড়ে না এবং রোজা রাখে না তার কোরবানিকে আল্লাহ কবুল করবেন, কবুল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তবে নামাজ পড়ে না এমন ব্যক্তির কোনো ইবাদতই আল্লাহ তাআলার কাছে ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে না। ওয়া ইমাদুহু আস-সালাহ, আর এই যে বিষয় ইসলামের স্তম্ভ, স্তম্ভের মূল স্তম্ভটাই হচ্ছে সলা। মূল স্তম্ভ যার নেই তাহলে তার ইসলাম কোথায় রইল? ইসলাম তো তার নেই, বুঝতে পেরেছেন কিনা? তার ইবাদতের কোনো ভ্যালু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। তিনি মনে করতেছেন যে তিনি মানে কোরবানি করলে আল্লাহ তাআলা মানে আল্লাহ রাব্বুল আলামিন কি অভাবের কারণে কোরবানি করতে বলছেন? আল্লাহ তাআলার কোনো দরকার আছে এগুলো গোশতের কোরবানি গোশতের কোনো দরকার আছে? আর কোরবানি গোশত কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পর্যন্ত যাবে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের অভাব দেই জানবেন। একটি পশুতে কজন অংশ নিয়ে কোরবানি দিতে পারে? পশু তারতম্য রয়েছে, গরু এবং মহিষ, গরু মহিষ এবং উটের মধ্যে 7 জন, এবং উটের মধ্যে কোথাও কোথাও হাদিসের মধ্যে 10 জনের কথা উল্লেখ করেছে অংশগ্রহণ করতে পারবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবরের মধ্যে জীবিত আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পরবর্তী অবস্থা সম্পর্কে আমরা কী ধারণা পোষণ করব? এটি একটি বড় প্রশ্ন করেছেন, এই বিষয় সম্পর্কে আমরা এত বিস্তারিত আলোচনা, এই কি 2-3 ঘন্টার আলোচনা? কথা কি বুঝতে পেরেছি কিনা? আপনার কাছে মনে হয়েছে যে সামান্য কথা বললাম, কিন্তু আমার কাছে এটা অনেক বিশাল একটা সমুদ্র যে প্রশ্নটা করেছেন, বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে জীবিত বলতে দুনিয়ার জীবনের যে জীবিত বোঝায়, মানে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে জীবিত জীবিত নন, এভাবেই জীবিত নেই, দুনিয়ার জীবনের মতো জীবিত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যু হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারজাকি হায়াতে রয়েছেন, বারজাকি হায়াতে নবীগণ একটি জীবন রয়েছে, সেই জীবন বারজাকি হায়াতি জীবনের বারজাকি জিন্দেগি তাদের রয়েছে, জীবন রয়েছে, সেই জীবনে তারা জীবিত। কিন্তু এর প্রকৃত ধরন কি? এটা কোন ধরনের? দুনিয়ার কোনো আলেম, দুনিয়ার কোনো জ্ঞানী, দুনিয়ার কোনো ব্যক্তি, কোনো ফকিহ, কোনো মুফতি,
কোন মুজতাহিদ এর ধরন কি হবে এটা বলতে পারবেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন নাই, কথা কি বুঝতে পেরেছেন? এটা দুনিয়ার জীবনের সাথে এর কোনো সম্পর্ক নেই, দুনিয়ার জীবন যেভাবে সেই এই জীবনের সাথে কোনো সম্পর্ক নেই। তাই দুনিয়ার জীবনের মতো জীবিত যদি কেউ মনে করে থাকেন তাহলে তার এই আকীদা হচ্ছে বেরলভীদের আকীদা, তার এই আকীদা হচ্ছে বিভ্রান্ত পথভ্রষ্ট এবং কুফরি আকীদা। নবী এবং রাসূলদের সম্পর্কে একটা পথভ্রষ্ট কুফরি আকীদা, ভুল আকীদা, খেয়াল রাখতো এটি নবী এবং রাসূলদের ব্যাপারে সঠিক আকীদা নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবী এবং রাসূলগণ বারজাখী হায়াতের মধ্যে রয়েছেন, বারজাখী জীবনে তারা জীবিত রয়েছেন, কিন্তু সেই জীবন কোন ধরনের জীবন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না, এর কোনো প্রকৃত মানে হাকিকত সম্পর্কে আমরা কোনো তথ্য দিতে পারবো না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর হচ্ছে বাসা বাড়িতে দেয়ালে রাখার জন্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা অনেক ফ্রেম পাওয়া যায়, এগুলো দেয়ালে ঝুলিয়ে রাখলে কি কোনো সওয়াব হবে না? এর মধ্যে ঝুলিয়ে রাখা, আল্লাহর নাম ঝুলিয়ে রাখা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাম ঝুলিয়ে রাখা, এর মধ্যে বন্ধুগণ কোনো সওয়াবের বিষয় নেই। তাহলে মানে প্রত্যেক ঘরেই আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াবের ব্যাপারে ছোট ছোট বিষয়ে যা আছে সবগুলো বলে গেছেন, ঠিক কি জানি না। সুবহানাল্লাহ, একটি হাদিসের মধ্যে অল্প আগে পড়তেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন যে মান হাল্লালা বুশির, যে লা ইলাহা ইল্লাল্লাহ বললো তাকে সুসংবাদ দাও, ওমান কাব্বারা বুশির, যে আল্লাহু আকবার বললো তাকে সুসংবাদ দাও। কিলা ইয়া রাসূলুল্লাহ বিমা ইবাশশার, প্রশ্ন করা হলো ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি সুসংবাদ দিব, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইবাশশার বিল জান্নাহ, তাকে জান্নাতের সুসংবাদ দাও। ছোট্ট বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেছেন। এখন আল্লাহর নাম রাসূলের নাম ঝুলানোর মধ্যে যদি সওয়াব থাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বলতেন, বলতেন কি বলতেন না, অবশ্যই অবশ্যই, যদি না করে থাকেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ওহী প্রাপ্ত হয়েছেন সে ওহী ব্যাপারে আমাদের খেয়াল করেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং সতর্ক থাকতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করতে বলেন নাই সেটাকে সওয়াবের কাজ হিসেবে করার কোনো বিধান ইসলামের মধ্যে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। মিহরাব কী এবং কেন, এবং মিহরাবের ভিতর ইমাম সাহেবের নামাজ পড়ার রুকন কী? মিহরাব এটি আরবি শব্দ, হাদ শব্দ থেকে এসেছে মিহরাব। যখনকার সময় মিহরাব রাখা মানে তৈরি করা হতো সেটা কেউ কেউ বলেছেন উঁচা জায়গাতে করা হতো, এই জন্য এর নামকরণ করা হয়েছে মিহরাব। কেউ কেউ বলেছেন যে এখানে মূলত মুসলিমগণ আল্লাহর বান্দাগণ যখন সালাত আদায় করত তখন তারা তাদের সাথে যেই সতর্কতামূলক যেই অস্ত্র থাকত, মানে তাদের সালাত আদায় করার সময় সতর্কতামূলক যে অস্ত্র থাকত, যেহেতু বিভিন্ন সময় মুসলিমদের উপর অতর্কিত আক্রমণ হওয়ার আশঙ্কা থেকে যেত, তখন সতর্কমূলক তাদের যে অস্ত্র থাকতো এই অস্ত্রগুলো তারা কী করতো এখানে মানে রেখে দিত, অস্ত্রগুলো এই জায়গায় রেখে দিত, এটাকে মেহরাব বলা হতো। যাই হোক, এই মেহরাবের মধ্যে সালাত আদায় করাটা পরবর্তী সময়ে এটি মেহরাব এটি মসজিদের সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে, মসজিদের যে নাম দেওয়া হয়েছে মেহরাব এটি মূলত মেহরাব নয়, কথাকে বুঝতে পেরেছি, এটাকে মেহরাব নাম দেওয়া হয়েছে, এটা ওই সময়ের আগের সময় যেটাকে মেহরাব বলা হতো এটা মেহরাব নয়, এটা হচ্ছে মূলত ইমাম সাহেবের জন্য একটা মুসাল্লা, এটাকে মুসাল্লাল ইমাম বলা হয় তাকে, বুঝতে পেরেছেন কি? এটা হচ্ছে মুসাল্লাল ইমাম, মানে ইমাম সাহেব যাতে করে, যেহেতু ইমাম সাহেব একজন, ইমাম সাহেবের সাথে অন্য কোনো কথা থাকবে না, এই জন্য ইমাম সাহেবের জন্য ভিন্ন কি করা হয় তাকে, একটি সব নষ্ট না করে ইমাম সাহেবের জন্য সালাতের জায়গার ব্যবস্থা করা হয় তাকে, এই জন্য এটা মূলত মেহরাব নয়, ওই অর্থে যে মেহরাব এই মেহরাব নয়, এটার নাম মূলত মেহরাব বলা হলেও এটা ভুল, এটা হচ্ছে মূলত মুসাল্লাল ইমাম, ইমামের মুসাল্লা, এইখানে সালাত আদায় করাও জায়েজ এবং এর মধ্যে সালাত আদায় করতে কোনো ধরনের নিষেধ নেই, এবং এটি মসজিদের অংশ, সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমত সাব্যস্ত হয়েছে এটি মসজিদের বাইরে নয়। সুতরাং এখানে মানে মেহরাব আগের সময়ে যে মেহরাব ছিল এই মেহরাবের সাথে মুসাল্লার ইমামের কোনো পার্থক্য নেই, বিশাল পার্থক্য রয়েছে। মুসাল্লার ইমাম যেটা এটা হচ্ছে মূলত মসজিদের অংশ, এটা মসজিদের বাহিরে নয়। অনেকে হয়তো মনে করে থাকেন যে না বুঝে এটা মসজিদের বাহিরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।